কোটি যুবকের চোখের ঘুম কেড়ে নেওয়া সুন্দরী নায়িকা সানি লিওন, যিনি বর্তমানে বলিউডে জায়গা করে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। সানি লিওন একসময় ছিলেন পর্ণ তারকা, কিন্তু বর্তমানে তিনি খারাপ ছবির জগৎ থেকে সরে এসে বলিউডের ছবিতে মন দিয়ে কাজ করছেন। সানি লিওন এখন পর্যন্ত বলিউডের প্রথম সারির কোনো অভিনেতাদের সাথে অভিনয় করেননি, তাই তিনি চাইছেন সালমান শাহরুখ কিংবা আমির খানের সঙ্গে অভিনয় করতে, কিন্তু তিনি অতীতে পর্ন স্টার ছিলেন বলে কেউ তার সঙ্গে অভিনয় করতে রাজি হচ্ছেন না। এদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের সমর্থনে প্রীতি জিন্টার ডাকে আইপিএলে এসেছিলেন সানি লিওন। দুই মৌসুমে আগে মৌহালি মাতিয়েছিলেন নীল ছবির নায়িকা সানি লিওন। অ্যাডাল্ট মুভিকে বিদায় জানিয়ে সানি এখন বলিউডের নায়িকা। চলতি আইপিএলে সানি আবার ধারাভাষ্যকারের ভূমিকায়, সুনীল গোভারের সঙ্গে কমেডির মোড়কেই ধারাভাষ্য দিচ্ছেন সানি লিওন। এসবের মাঝে সানিকে তার এক ভক্ত টুইটারে প্রশ্ন করেন, সানি লিওনের প্রিয় দল কোনটি এবং তার পছন্দের ক্রিকেটার কে? এই টুইটের দুই মিনিটের মধ্যেই সানি লিওন উত্তর দেন, তার প্রিয় দল ভারত এবং মহেন্দ্র সিং ধোনি তার প্রিয় ক্রিকেটার। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজডো অ্যাপসে।